আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। বৃহস্পতিবার থেকে কঠোর বিধি নিষেধ, সব রেকর্ড ভেঙে চব্বিশ ঘন্টায় 8,822 রোগী শনাক্ত। লকডাউনে বন্ধ থাকবে নিম্ন আদালত। 2021-22 অর্থ বছরে বাজেট পাশ। বিধিনিষেধ মানাতে মাঠে থাকবে সেনাবাহিনী। লেনদেনের সময় কমল, রোববারও বন্ধ থাকবে ব্যাংক। 43তম বিসিএস এ আবেদন 4,24,000। সয়াবিন তেলের দাম কমল লিটারে 4 টাকা। ফাইজারের টিকাদান শুরু, কাল পাবেন নির্দিষ্ট প্রবাসী কর্মীরা। লকডাউনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান কাদেরের। এখানে শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ।